নমস্কার বন্ধুরা, বঙ্গ হেসেলের তরফ থেকে আপনাদের স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা টকঝাল মিষ্টির একটা সুন্দর রেসিপি, আম চচ্চড়ি। আম চচ্চড়ি বানানোর জন্য লাগবে একটা আম, আমি গোটা করে কেটে ধুয়ে রেখেছি, কাঁচা আম। আর লাগবে 2 টিস্পুন সর্ষের তেল, আর 2 শুকনো লঙ্কা 5 ফোড়ন, আর লাগছে চিনি 3 টেবিলস্পুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 2 টেবিলস্পুন কাঁচা লঙ্কা বাটা, আর 1 টিস্পুন নুন, আর 3 টেবিলস্পুন সর্ষে বাটা। আমি এটাকে বেটে জল দিয়ে গুলে রেখেছি। চলুন আমরা এবার রেসিপিটা তৈরি করি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। আমগুলো আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। আচ্ছা, আমগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা সর্ষে বাটা, জলটা আমি দিয়ে দিই। আর একটু অল্প জল দিলাম। এবার আমি একটা কিছু দিয়ে এটাকে চাপা দিই। গ্যাসের আঁচটা আমি কমিয়ে দেব। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম, এসে এবার ঢাকনাটা খুললাম, খুলে দেখি আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব চিনি। আমার তৈরি হয়ে গেছে আমার আম চচ্চড়ি। এবার আমি একটা ডিশে এটাকে ঢেলে নেব। দেখুন আমার আম চচ্চড়ি রেডি। এটা গ্রীষ্মকালের একটা রেসিপি। গ্রীষ্মকালে দুপুরবেলা
এরকম একটা রেসিপি পেলে আর কথা হবে না। এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।